السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.

وعلى آل إبراهيم وعلى, وعلى آل إبراهيم. إبراهيم إنك حميد مجيد إنك مم. حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك آل. على آل محمد وعلى آل محمد وعلى, وعلى آل, آل محمد كما باركت كما باركت على إبراهيم على, على إبراهيم وعلى آل إبراهيم. وعلى, وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

মহান মোহান রব আলিনের দরবারে শুক্রিয়া যে মহান রব আলমিন আমাদেরকে হাঁটিহাটি পা পা করে ক্লাসের একবারে শেষের দিকে চলে আসা তফিক দান করেছে এসো তাজবি শিখের মধ্যে আমাদেরকে তাসবিদের আলোচনা শেষ করার তৌফিক দান করেছেন এখন আমরা আদি সালাত এবং সুরার মস্ক নিয়ে আমাদের আলোচনা পরে শেষ আজকে ইনশাআল্লাহ আমরা অক্ষের বিষয়ে আলোচনা করব করে আমরা সামনে যে পড়া সামনে পড়ার দিকে অগ্রসর হব তো এখন এখানে মধ্যে আদি সালাতের যেগুলা যেমন সানা তাসাউদ্দুর শরীফ দোয়াই মাসুরা দোয়াই কুনুত এগুলা কিন্তু আমরা সবাই মুখস্ত পারি দুই একজন আছে এখনো পারি না অনেকে শুদ্ধ নেই আর এগারো সুরার মধ্যে অধিকাংশ সুরা সবারই মুখস্থ আছে এগারো সুরা অধিকাংশ সবার মুখস্থ আছে দুই একজন ব্যতীত তো এখন এই পারা জিনিস আবারও আমরা পড়াইতেছি কারণ হলো কি এখানে মধ্যে যে ভুলটা আছে এটা আপনি সংশোধন করে নেবেন এই ভুলটা যখন যেমন কুল এটা যখন আপনি ঠিক করে নিলেন যত জায়গার মধ্যে হাজার জায়গার মধ্যে আসছে উল তাহলে হাজার জায়গার মধ্যে আপনার ঠিক হয়ে গেল এরপর আহাদ ঠিক করে নিয়েছেন আহাদ অনেক জায়গার মধ্যে আছে সব জায়গা আপনার ঠিক হয়ে গিয়েছে এই জন্য আমরা এগারো গুরুত্ব দিব এবং ভালো করে শিখতে চেষ্টা করবো ইনশাল্লাহ ল করে তো এখন আমরা এই যে পড়াটা এখন জিজ্ঞাসা করব দেখেন কালিমা যখন আমি জিজ্ঞাসা করবো এটা মুখস্থ সবাই পারেন মুখস্থ যে পারেন ওইটা বলবেন না আপনি যে মুখস্থ পারেন ওইটা বলবেন না আপনি ওই মদর হর প্রতি খেয়াল রাখেন লাহাম সুল উচ্চারণটা দেখে 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 বললে তখন আপনার পড়াটা মজবুত হবে ইনশাআল্লাহ আচ্ছা জি এটা আছে না আপনি ওই উচ্চারণটা দেখে দেখে বলেন ঠিক আছে হম দেখি এবার আপনার মাই বলেন তো ইলা হম এই যে মোহাম্মাদুর বলা হয়েছে মহাম এখানে মোহাম্মাদুর এখানে হা মোহামাদুরুল্ল মহাম হা আচ্ছা

হম এখন আগে যে মুখস্থ আছে বলবে না দেখে দেখে কেমনে কেমনে হইতেছে মদর হরফ আল্লাহ ফোর সব কেমনে কেমনে জবর কেমনে তার যে এই বিষয়গুলা দেখে দেখে বললে এখন যদি আপনি কেউ যদি ওই কায়দাগুলাকে ফিট করে 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 উচ্চারণ দেখে দেখে পড়া বলে মুখস্থ যেটা আছে এটা না বলে যেমন সুরাফ হাঁতে সবারই মুখস্থ আছে তো সুরাফাতে আপনার মুখস্থ করে দিনে তাহলে হবে না যেমন আ দেখছেন আ আউযুবিল্লাহ বলে ফেলছেন বি বিসমিল্লাহ বলে ফেলছেন তখন আপনার फायदा হবে না আপনি দেখবেন বিসমিল্লাহির রাহ এই যে উচ্চারণ দেখে 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 যখন আপনি পড়বেন কষ্ট করবেন এর পরবর্তীতে দেখবেন এই অল্প একটু কষ্ট আপনার একবার আপনার মানজিলে মাকসাদে পৌঁছে দিবে জি আগের আগে আগে ক্লাসগুলো কি মানে রেকর্ডিং হয় না আমি তো আমি মানে আপলোড হয় না ভিডিওগুলো হ্যাঁ হ্যাঁ সবগুলো তো গ্রুপে দেওয়া আছে তো

আচ্ছা এটা আপনার গ্রুপের মধ্যে লিখবেন না বা আমার আমাকে একটা মেসেজ করতেন আমি তো খেয়ালই করি নাই বা দিতেছি আমি অলরেডি মেসেজ মেসেজ করছি যে গ্রুপে ভিডিও রেকর্ডিং করার জন্য নে পর মেসেজ করবেন এটা এরপর কোনো রিপ্লাই না পেলে আবার করবেন আচ্ছা মাশাআল্লাহ দেখি মেসেজ করে যখন দেখি যে রিপ্লাই করতেছেন না বা হয়তো ব্যস্ত এজন্য আর মেসেজ করি না হুম না আবার করতে হবে দেখা গেছে একবার চোখে পড়ে নাই পরবর্তীতে আবার করলে দেয়া গেছে চকে পড়তে পারে দেয়া গেছে একবার মেসেজ করছে এটা তো পরবর্তীতে অন্যান্য মেসেজ করতে করতে যায় তখন উপরে তো আর কেউ দেখে না না এটা তো দায়িত্ব যে বিল আর রেকর্ড দিন সব আপলোড করার জন্য এখন কি জন্য হয় হয়তো নিশ্চয়ই কারণ সমস্যা তো আছেই অবশ্যই এখন আমাদের খাদেমিন ভাইরাও খুব আগ্রহী ওনারা কষ্ট করে ফিস আবিনি দিলেন বুঝেন না কষ্ট করতেছে সবাই দে কে এটা দায়িত্বটা হলো আমাদের সম্ভব নিজাম ভাই আচ্ছা আমি নিজাম ভাইকে একটা মেসেজ করব নিজাম ভাই আমাদের গ্রুপের মধ্যে গ্রুপের মধ্যে আপনারা ঢুকলে দেখবেন নিজাম ভাই একজন আছে ওনাকে ওনার সাথে আপনারা কনডাক্ট কনট্যাক্ট করলেই হবে বা যখন উনি ইয়া করে তখন ওনার নাম্বারটা এখানে চলে আসে ওনার সাথে যোগাযোগ করলেই হবে আল্লাহ আচ্ছা দেখি আমাদের এই আরমান ভাই এবার আমাদেরকে কালিমাই শাহাদ টা শুনান কালিমাই ইল্লাল্লাহু ওয়া আশহাদু হু মুহাম্মাদান আব্দুহু ওয়ার রসুল লুহু হম রসুলহু আর রক্ত করলে কি হবে হুম ওই যে হার মধ্যে জজম হয়ে যাবে আর কি আচ্ছা মা শাব্লাহ এরপরে দেখি আমাদের নাইমুর রহমান ভাই দেখি আপনার কালী মাইস আদারটা শোনান কই নাঈমুর রহমান ভাই কই জি নাঈমুর রহমান ভাই শুনান হলো তালিমাই শাহাদাত আচ্ছা উনি হয়তো শুনে নাই আচ্ছা তাহলে আমাদের সাফুর ভাই শুনান আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি হযরত আমি শুনতেছি ওস্তাদ

মুহাম্মাদান আব্দুহু ওয়া মাশাআল্লাহ এখানে ইল্লাল্লাহু আল্লাহ শব্দ কি পর হবে আল্লাহ শব্দের আগে কি আসছে জবর আসছে এবার মুহাম্মাদ এখানে হারু চাপ দিয়ে বলতে হবে দেখি এবার আমাদের আরিফ ভাই আমাদেরকে ইমানে মুজমালটা শুনান aman tu billahi kama huwa bi asma'ihi wa sifatihi wa 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 bil tujami'a kami ah lasta dia eta apa um. bolen ta eta ah kami ah kami আর ভাই যেটা খেয়াল করবেন লে কামাহু আছে বি আছে এই যে এটা প্রতিদ্বনি হয়েছে প্রতিদ্বনি তো হবে না প্রতিদ্বনি হয় শুধু পাঁচটা হরফে কফ ত আজি পাঁচ হরফে এখানে বি আস্মা এপরে ক বিল তু এই যে টু টান হয়ে গেছে যা মিআ এই যে যা যার মধ্যে একটু ডাকা দেওয়া হয়েছে টান ওরকম হয় নাই কিন্তু জামি আহ বলা যাবে না আহ আচ্ছা এরপরে ইমানে মুফাসলটা শুনান ইমানে মুফাসাল آمنت <أب> بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره وال من الله تعالى والبعث بعد الموت আচ্ছা তো এখানে মধ্যে ওই মুখস্ত আমি যে বারবার বলি যে মুখস্ত যেটা আছে আমাদের আগে যেটা মুখস্ত আছে ওই মুখস্ত আমরা বলবো না আমরা দেখে দেখে দেরি হোক ভুল যাক আমি ওই দেখে দেখে উচ্চারণ দেখে দেখে বলবো তখন আমার আর ভুল হবে না দরকার পড়ে একটা শব্দ বলে আমি একটু সমস্যা নেই দেখেন এখানে মধ্যে ওই আমাং এখানে মধ্যে দেখেন আমাং নুন সাকিন আছে নুন সাকিনের পরে দেখেন হামজা আইনা আইনা কর করলাম নাই তাহলে তো গুণ হবে তাহলে আমাং তুবিল্লাহি আবরি দে মালাইকাতিহি ওয়াকু ওয়াকুতু বিহি ওয়াকুতু তুটান্দ দা হয়েছে দেখে খেয়াল করতে হবে মাদার হরফতে এখানে নেই মাদার হরফ আসলে শুধু কেবল মাত্র টান হবে ওয়া রাসু সু টান্দা হয়েছে ওয়া রাসুল ওয়া রুসুলিহি ওয়া রুসু টান্দা হয়েছে ওয়ালিয়াউミル আখির ওয়াল কদরি ওয়াল কদরি রি টান্দা হয়েছে ওয়াল মীন এখানে আল্লাহ শব্দ কি হবে ফোর হবে মিনাল্লাহি বলা হয়েছে মধ্যে লীন পড়সি না আমরা লিনের হরফের পরের হরফে অক্ফা হইলে মধ্যে লীন ডান দিকের হরকত কে টানিয়া পড়িতে হয়

ورسولي واليوم الآخر والقدر والخير والشر من الله من الله ويومي বাবা মা আচ্ছা সাদাম ভাইয়ের অনেক কষ্ট হয়েছে পড়াশোনাইতে ওদিকে খুব ডাকতেছে না ওর নাম কি সাদাম ভাই কই সাদাম ভাই কই জি ওস্তাদ ওর নাম হলো সাফওয়ান সাহরিয়ার পাঠান মাশাআল্লাহ সাদাম ভাই কেরাশকান কোথা থেকে জানো আমি খিলক্ষেত থেকে ঢাকা সাদাম ভাই ইয়ার ডাক্তার সিকে যে ও পাস করতে পারি স্যার আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে একটাই ও এই একজনই না জি জি পাঁচ বছর আচ্ছা তাহলে ওই খেয়াল করতে হবে দেখেন এই যে ওই যে ওই আমাদের ওই ভাইকে যেটা ধরলাম একটা ভুল হয়েছে এখানে রু হবে রনা এবার সুন্দর হয়েছে ওয়ারুসুলিহিউ মিল আখিরি ওয়াল কাদেরি বলা হয়েছে ওয়াল কাদেরি এখানে তো কাফনি ওয়াল কাদেরি ওয়াল কদরি দেখি এটা বলেন তো ও ওয়াল খাইরিহি বলছেন এখানে আচ্ছা মনে হইছে ওয়াল কাদেরি ওয়াল খাইরি বলছেন ওয়াল ওয়াল কদরি খাইরিহি হুম ওয়শাররিহি এখানেও কি যেন ভুলে গেছি দেখি বলেন তো এটা ওয়শাররিহি বলছেন ওয়শাররিহি ও শিনের মধ্যে দাঁত আছে হ্যাঁ ওয়াশরুহি হ্যাঁ ওয়াশরুহি আচ্ছা মিনা ফোন হবে হুম মিনা আল্লাহই আল্লা সব ফোন হবে তো এই যে এই যে ভুলগুলা দেখায় দেওয়া হলো এটা আসলে না এখন ঠিক করে নিতে হবে তাহলে দেখা গেছে এই ভুলগুলা ঠিক করে নিতে নিতে পরবর্তী দেখা গেছে আমার সবগুলা আস্তে সুন্দর হয়ে যাবে আর দেখা যাচ্ছে ওই বলা হয় না যখন বাদ বাদ যখন দেয় পানি যখন বাদ দেয় বাদের যখন একটু ছিদ্র দেখে তখন মানুষ সাথে সাথে এটা বন্ধ করে দিতে হয় কারণ একটা সামান্য ইটা দিয়ে এখানে হয়ে বন্ধ হয়ে যাবে কিন্তু যখন এটা বড় হয়ে যাবে তখন এখানে ওদের হাতি দিয়ে দিল কিন্তু ওই বাদ টিকবে না তো ঠিক এরকম ভাবে আমাদের এখন এই অল্প 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 করে যেগুলা ভুল হয় এগুলাকে ঠিক করে নিতে হবে পরে একটা সময় দেখা গেছে আমার আর কষ্টই করতে হবে না না হয় দেখা গেছে একসময় আমার সবগুলা ভুল একসাথে পর আমি ঠিক করতে পারবো না এখানে সমস্যাটা হচ্ছে উস্তাদ যে আমাদের তো মানে মুখস্থ আছে সেটা তো ভুল মানে ভুল ভাবে মুখস্থ জি জি এজন্য আমি বলতেছি আপনারা দেরি হোক আপনারা উচ্চারণটা দেখে দেখে বলেন যেমন আমি আপনাদের বললাম এইভাবে বলতে মানতু আ মানতু বিল উচ্চারণ গুলো দেখে দেখে বলেন যেমন এই যে এখানে খারা জবরের কায়দা গেছে ইকফার গুন্না গেছে তু হরকতের কায়দা বিল তাজের কায়দা হি হরকতের কায়দা ওয়া হরকতের কায়দা মা হরকতের তো এগুলো তো সব আপনাদের আগে গেছে এখন শুধু একটা শব্দের মধ্যে এগুলাকে নিয়ে আসছে এখন বড় দেখিয়ে ভয় পাওয়ার কোন কারণ নাই কারণ হলো সবগুলা আপনারা পড়ে আসছেন জবর জের পেশ হ্যাঁ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ দুই জবর দুই জের দুই পেশ জজম তাজদিদ এগুলা ব্যতীত আর তো কিচ্ছু নাই এগুলাই তো যেমন এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এরপর হলো কি আর হলো তার এগুলাই তো ঘুরে ঘুরে এগুলাই আসবে এর ব্যতিক্রম আর কিছুই না এগুলাই তাই বয় পাওয়ার কোন কারণ আমরা যখন বাক্যের মধ্যে দেখি তখন আমরা মনে করি হাইদে অনেক বড় জিনিস চলে আসছে হয়তো আমি এটা কিভাবে বলবো ওই আগের মুখস্থটাই বলে দেওয়া হয় যেমন এই যে এখানে মধ্যে লা মাদার হরফ এটা তো আমাদের আগে গেছে সব আমরা পড়ে ফেলছি তো এইখানে মধ্যে ভয় পাওয়ারও কোনো কারণ নাই হতাশ সহরও কোনো কারণ নাই কারণ হলো অল্প জিনিস এখানে অল্প কয়েকটা জিনিস মনে রাখলেই হবে হরকত তানবিন খরাজাবর জজম তাজদ পড়ার নিয়ম শেষ আচ্ছা

কিন্তু পরের যে লাভটা আছে একা লেশ জি এটাই জানো পরের লাভটা হলো একা লেপ খানা যাওয়ার একা লেপ না জি হুম আচ্ছা দেখি হম আমাদের নাইমুর রহমান ভাই দেখি আমাদেরকে আজানটা শুনান

আমি তো এখানে মানুষজন আমি না হয় প্রস্তাব পরে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওইখানে অনেক শুরু হলো শোনা যাইতেছে আচ্ছা আমাদের ইয়া সৌরভ ভাই একবার উচ্চারণ দেখে দেখে বলবেন অস্ত বলেন হ্যাঁ ওই মুখস্থ যেটা আছে এটা বলার দরকার নাই উচ্চারণ আল্লাহ এরকম ভাবে দেখে দেখে বলেন এরকম এরকম পড়ে আপনার বেশি না এই আমরা আদি সালাতে আদি সালাতে যেগুলো মশ করবো এগারো সালাতে এগুলো মশ করবো এগুলো আপনারা যদি এরকম ভাবে পড়েন না আপনাদের পড়া ইনশাল্লাহ চালু হয়ে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না কিভাবে যে আপনাদের পড়া চালু হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না ইনশাল্লাহ জি বলেন হজর আসসালামাইকুম আসসালাম আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আসাদু আল্লাহ

Hai ya lal sala Hai ya Allahu akbar Allahu akbar La ilaaha illallah আচ্ছা দেখেন এই যে এখানের মধ্যে আল্লাহ শব্দ পর হবে ইল্লাহ রসুল উল্লাহ শব্দ পর হবে আন্না ওয়াজিবুল্না মহাম হারুচ্চারণ এবং ওয়াজিব ওয়াজিবুল্না ওইটা খেয়াল করতে হবে আর এখানের মধ্যে তো হাইয়া আলাস এই যে লাস এটা বলেন না হাইয়া আলাহ ফালা এখানের মধ্যে হাইয়া লাস ফালা

বলতে হবে তো যেটা কি মেন কথা আলসারা ওই ইয়াটা খেয়াল করেন না বললাম না উচ্চারণ দেখে দেখে বলা যেটা এটা খেয়াল করেন না উচ্চারণ দেখে দেখে যদি বলেন তাহলে আপনাদের পড়ার মধ্যে কোন ভুলে হবে না ইনশাল্লাহ এরকম আপনারা এটা খুব ভালো করে খেয়াল করেন আচ্ছা এরপরে দেখি সুন্দর করে আজানটা বেশি সুন্দর করে শোনাতে পারবে কি একবার উচ্চারণ উচ্চারণ করে করে একটা উচ্চারণ আরিফ ভাই সবাই খেয়াল করেন্লা হু আকবর অল্লাহকর আল্লাহ হো আকবর أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر

অনেকে বলি how are you how are you বলি আর অনেকে এটাকে আফোর করে বলে how are you তো এটা কি মানে এটা ফন্ডে বলে বস একটু মুখের মধ্যে হাওয়া জমা করে অনেকে এই করে বলে অর্থাৎ এইভাবে রটা কয় এরকম বলে আপনার অনেক ছোট বালা কায়দা মসজিদের মধ্যে এমন তো মানে তাজবিদ নিয়ম কারণে এখন তো পড়ি না হঠাৎ করে মনে রমজান মাসে ক্লাসটা করতে আসছি তো মোটামুটি সবকিছু বুঝি আপনার যে মদের

আপনি দুরুদ আমাদের বারবার পড়তে হবে বারবার পড়তে হবে এরপরে দোয়া কুনুত বারবার পড়তে হবে এর আমাদের সানাত বারবার পড়তে হবে তাসাউদ বারবার পড়তে হবে এগুলা ঠিক করে নেন এগুলা ঠিক করে নিলেই তো আপনার মানে আর কি লাগে এরপরবর্তীতে পরবর্তীতে 11 সূরা আমরা মশ করব তো 11 সূরা যখন আপনার ঠিক হয়ে যাবে তাহলে বাকি 30 30 পারা আপনার ঠিক হয়ে যাবে তো 11 সূরাটা আপনি ঠিক করে নেন যেমন আপনি আমি বললাম যেমন আউযু এই যে এই শব্দটা যদি আপনি ঠিক করে নেন তাহলে সব জায়গায় ঠিক হয়ে গেল না বলে কৌল বলেন তাহলে যখন বলবেন তখন আপনার সব জায়গায় কুল গুলা হয়ে গেলো তো এরকম এরকম হ্যাঁ ওই জন্য বলা আছে যে এক সামান্য সামান্য বিষয়গুলো যখন আমি আমি শিখে ফেলবো হ্যাঁ তখন আমার সব জায়গায় সুন্দর হয়ে যাবে তো জন্য আমাদের যে পড়াগুলা গুলা যেটুকু আমরা পড়ছি এগুলোর মধ্যে কায়দা কানুন গুলো ফিট করে করে ইনশাল্লাহ পড়েন এবং ভুল গুলাকে ঠিক করে নেন যেখানে আমি ভুল ধরে দিব ভুলগুলা ঠিক করে নিবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার পড়ার মধ্যে পরিবর্তন চলে আসছে তখন আপনি যখন অন্য চুরা পড়বেন তখন আপনার পড়া হয়ে যাবে তখন আপনি বলবেন আল্লাহ আমি তো ওই জায়গায় না ঠিক করলাম কিন্তু এখানে তো ঠিক করি এখানে তো এত সুন্দর পড়ি কেন এরকম আল্লাহ তালা বলছে না ওয়ালাপাত কোরআন আমি কোরআনকে সহজ করছি আচ্ছা তো দেখেন আমাদের এখানে মধ্যে এখনো পর্যন্ত আজানটা ভালো করে কেউ ওরকম ভাবে শুনতে পারে নাই আচ্ছা তারপর আরিফ ভাই আলহামদুলিল্লাহ যতটুক শুনেছে মাসাল আচ্ছা তবে আমাদের এই বেসটা একটু মোটামুটি দুর্বল পড়ে গেছে অন্যান্য বেসের মধ্যে একজন ভাই থাকে আমি এখনো বলিনি ও আরিফ ভাই বলেন নাই

أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة. حي على الصلاه حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله আপনার কথা শুনতে পাচ্ছি না উস্তাদ শোনা যাচ্ছে না কিছু পর নেট অনেক সমস্যা আমার এখানে সমস্যা ওই আরিফ ভাই এখানে না আমার এখানে সমস্যা ছিল হয়তো এই বের হয়ে গেছি এমনি কথা শোনা যায় আরিফ ভাই আমার কথা স্পষ্ট শোনা যায় এখন শোনা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা সামনে পড়ার দিকে অগ্রসর হয়ে যাই একবারে সময় কম পরবর্তীতে আমাদের পড়া বেশি আচ্ছা দেখেন আপনাদের আজ অল্প বিষয় আলোচনা করে দেই দেখেন যে জায়গার মধ্যে আমরা থামবো এটা আপনাদেরকে আগেও বলছি যে জায়গার মধ্যে আমরা থামবো যে জায়গার মধ্যে আমরা থামবো হ্যাঁ এটা এটার নাম কি এই যে অক্ষ চিহ্ন আছে না অক্ষ আয়াতের আয়াতের শেষে এরকম গোল একটা চিহ্ন থাকে না এটা আর কি অক্ষ এটাকে দায়রা বলা হয় তো দেখেন এখানে হয়তো এক জবর এক জেল এক পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ এগুলো আমরা আগে পড়ছি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ অথবা জজম বা তাসদিদ হ্যাঁ এগুলা থাকতে পারে তো এগুলো আমাদের বলছিলাম সর্ব অবস্থা আমরা দুই জবর এবং খাড়া জবর মনে রাখবো এই অবস্থায় শেষে এ শেষের অবস্থাকে শেষে এখানে আমরা একালি পরিমাণ টেনে পড়বো আর বাকি সর্ব অবস্থা কি করে দিব সাকিন করে দিব মদের হর বললে তো টান দিব এটা ভিন্ন কথা তো এই যে এটা হলো শেষের অবস্থা হ্যাঁ একবারে শেষে এটা বলে দিলাম এবার আসেন তো যে জায়গার মধ্যে আমরা অক্ষ করব কোথায় আমরা থামবো কোথায় আমরা থামবো কোথায় থামা যাবে না এ বিষয় নিয়ে আজকে আলোচনা তো দেখেন কিছু জায়গার মধ্যে দেখবেন এই যে কিছু জায়গার মধ্যে আছে সদ 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 লাম ইয়া এরপরে আছে

আচ্ছা কফ অনেক কষ্ট দিলাম আচ্ছা এরপর হলো পা এরপর হলো জিম এরপর হলো এরকম অনেক অনেকগুলা থাকতে পারে তো দেখেন মেন কথা হলো এই যে এরকম অনেক কিছু থাকতে পারে যেমন আয়াত করতে পড়তে আসতেছি এর মধ্যে এরকম সোয়াদ আসলো যা আসলো তো এই সর্ব অবস্থায় এই এখানে মধ্যে আমরা কি করবো বলতেছি যে এখানের মধ্যে আমাদের একতেয়ার আচ্ছা তারপরে আরো কিছু আছে এটা লিখে দিই যেমন দায়রা আসলো দায়রা উপরে লা চিহ্ন আসলো হম দায়ের আসলো দায়ের উপরে নীল চিহ্ন আসলো তো এই সকল অবস্থা হম এই সকল অবস্থা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এখতিয়ার আমরা থামলেও থামতে পারি না থামলো কি আমাদের এখতিয়ার তবে এই যে দুই জায়গার মধ্যে এটা উত্তম অনুত্তমের ব্যাপারে অনেক কথা আছে এখানে এখানে উত্তম অনুত্তমের ব্যাপারে অনেক কথা আছে তবে সহজ ভাষায় যেটা আপনার মনে রাখার জন্য এটা হলো এখানে মধ্যে আপনাদের এখতিয়ার যে আমরা থামলো থামতে পারি না থামলো এটা আমাদের ইচ্ছা এর পরবর্তীতে শুধু লা চিহ্ন শুধু মিম চিহ্ন তাহলে এক নম্বর প্রকার দুই নম্বর প্রকার তিন নম্বর প্রকার হম তাই লা চিহ্ন যেখানে এখানে অবশ্যই অবশ্যই থামা যাবে না লা মানে কি না সংকেত দিতেছে না থামা যাবে না মানে থামলে অর্থের মধ্যে পরিবর্তন হয়ে যাবে থামলে অর্থের মধ্যে পরিবর্তন হয়ে যাবে আর তৃতীয় যেটা এখানে মধ্যে অবশ্যই অবশ্যই থামতে হবে মিম যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই থামতে হবে তাহলে বোঝা আসছে উপরে যে বিষয়গুলা হ্যাঁ এটা আপনার ওই মনে রাখলেও চলবে এই দুইটা মনে রাখলেই হবে মিম থাকলে অবশ্যই থামতে হবে আর লা থাকলে অবশ্যই থামা যাবে না আর বাকিগুলো আপনার এখতিয়ার আপনার ইচ্ছা বুঝে আসছে তবে এখানে উত্তম ব্যাপার অনেক কথা আছে ওইগুলো আপনার মনে রাখার দরকার নেই কারণ হলো আপনাদেরকে সহজ ভাষায় শেখানোর দরকার বুঝেন নাই তো এখানের মধ্যে আপনারা এই দুইটা মনে রাখলেই হবে ঠিক আছে মিম থাকলে অবশ্যই থামতে হবে লা থাকলে অবশ্যই থামা যাবে না এরপর আর একটা জিনিস যেটা চার চার নম্বর আরেকটা যে বিষয় এটা হলো আয়াতের শুরুতে যদি এরকম এরকম সুতারাংয়ের মতো তিনটা চিহ্ন থাকে তখন দেখবেন আয়াত পড়তে পড়তে যখন আপনি সামনে অগ্রসর হবেন আয়াত পড়তে পড়তে যখন সামনে অগ্রসর হবেন তখন দেখবেন কিছুক্ষণ পরেই আবার আরেকটা তিন আরেকটা এরকম দশমিকের মতো পাবেন আরেকটা পাবেন এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে কি এক্ষেত্রে প্রথমটা যদি আমরা থামি তাহলে দ্বিতীয়টা থামবো না আর প্রথমটা যদি থামি তাহলে দ্বিতীয়টা থামবো না আর যদি প্রথমটায় না থামি তাহলে দ্বিতীয়টায় থামবো অর্থাৎ একটা থামলে আরেকটা থামবো না এই কথা যদি এখান দিয়ে ডাইরেক্ট পড়ে গেলাম তাহলে পড়তে পড়তে এখানে চলে আসলাম তাহলে এখানে থামবো আর যদি এখানে থেমে গেলাম এখানে এখন বিষয়গুলো সবার বুঝতে আসছে আচ্ছা জি বলেন কে যেন আরবান ভাই জি মিউট হয়ে গেছেন জি ওই যে বলতিছে যে লা আর মিম যেটা দেখাইলেন দুই আর তিন নাম্বার এটা কি মানে ওয়াকফ হওয়ার আগে এই চিহ্নটা থাকবে নাকি চিহ্নটা কোথায় থাকবে এটা এটা এমনিই থাকবে যখন আপনি পড়তে পড়তে আসতেছেন আয়াতের মাঝখানে এরকম লা একটা চিহ্ন ছোট করে লা লা চিহ্ন ওইটা আয়াতের মাঝখানে থাকবে ওস্তাদ हैं हैं आए तो मस्त हैं ठीक है अच्छा अच्छा देखी एक ना मुद्दे आसी की देखी ना तो पुराना आए तो से एक ने गुला अनबे ना बोल सुर वो আগের page এ একটা দেখলাম ওটা এরপর আপনাদেরকে আরেকটা জিনিস বলা বাকি রয়েছে এটা হলো এটা তবে আবার এই যে এখানে মিম আছে যে এই মিম ওই ছোট একটা মিম আছে যে এখানে মধ্যে এটা মনে করেন কারণ হলো এখানে হলো মিমটা কিসের মিম এটা হলো ওই যে তানবিনের পরে বা আসছে একলাপ মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে এটা হলো ভিন্ন হিসাব ওইটা না হ্যাঁ এই যে এই যে এটা এই যে এই যে এখানে আসছে এই যে এই যে দেখছেন এরপর বলতে এই যে এখানে এই যে সেক্টর যে বিষয়টা এই যে সিন কাপটা সত্য করে যে লেখা এটা বাদ রয়েছে আপনাদেরকে বলা এই সেক্টটা যেখানে এখানে মধ্যে আপনারা ওই আওয়াজ বন্ধ হয়ে যাবে যেমন কাল্লা বাল

আসছে তাহলে এখানে থামা যাবে না যা হোক এখানে উদাহরণ পাওয়া গেছে আচ্ছা এখানে মধ্যে ওই না থেমে কিভাবে এটা এটা তো এখানে নাই কারণ হলো এটা এক আয়াত এটা হলে আরেক আয়াত আরেক আয়াত এটার পরে যে আয়াতটা এটা এখানে আনে নাই মানে মিলে পড়বেন আর কি যেমন যেমন এই যে ফা আবুদিনি এর পরবর্তীতে যে আন্না সরদের গোমাছে এরকম করবেন হ্যাঁ মানে এমনি ছাড়া যাবে না নিশেষও এখানে অক্ষ করা যাবে না আর কি থামা যাবে না যদি এখানে ভুলে থামে গেছেন তাহলে আবার পিছন দিক থেকে মিলায়ে পড়বেন নাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে আচ্ছা এরপরে আপনাদেরকে একটা জিনিস এটা হলো মনে কুতনির একটা আলোচনা আছে ওইটা বলে দেওয়ার দরকার এটা আচ্ছা এটা কালকে বলি আজকে হলো আমরা সামনে একটু পড়ি হ্যাঁ আজকে অফ বিষয়টা তো স্বাভাবিক এটা সবাই জানি। পারব আজকে এখানে পড়ি আজকে ও আজানের দোয়া এই যে এখানের মধ্যে আজানের মধ্যে এখানে নুন আলোচনা আছে এটা কালকে করব আজকে এখানে আসি

رح الرحيم بسم الله الرحمن الرحيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ماني سميع لمن حمده. ভাঙ্গা উচ্চারণ দেখে 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 পড়বেন দেখেন সময় কম তারপর আমি বলে দিতেছি ভাঙ্গা উচ্চারণটা যাতে আপনারা করেন ক্যাল হাম দু প্রব ব্যা না দেখেন সবগুলা জবর জের পেশ এছাড়া তো আর কোনো পড়াই নেই বেশিরভাগ দেখেন এখানে তানবিন আসেই নেই তানবিন আসেই নেই শুধু যজম শুধু জজম

আর আমাদের নামাজের যে তাকবির যেগুলো আছে এগুলা ইনশাল্লাহ খুব ভালো করে আমরা শিখব ঠিক আছে আর হলো যে আমরা পড়লাম খুব ভালো করে শিখব আর এখানে কুতনির আলোচনাটা আপনাদেরকে করে দেই কুতনির আল্লাহ আজানের দোয়াটা যেহেতু আমরা আজান পড়ছি আজানের দোয়াটাও পড়ে ফেলি হুম আল্লাহুম্মা رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوصي الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا محمودا আর মধ্যে যেটা বলতে চাইলাম যেমন দেখেন এই যে ছোট্ট একটা নুন দেওয়া আছে ছোট্ট একটা নুন ছোট্ট একটা নুন এরকম এই নুনটা আতি যদি অক্ষ করি তাহলে কি করতে হবে আতি

ওই ছোট্ট নুনটা পড়তে হবে আর যদি ছোট্ট নুনটা না পড়ে তাহলে ওই যে আলিফ লামটার মধ্যে আলিফের উপর জবর দিয়ে মিলাই পড়তে হবে আল্লাহ আলতা বুঝা যাচ্ছে মিলাই পড়লে নুনে কুন্দে পড়তে হবে আর মিলাই না পড়লে নুনে কুতনি পড়তে হয় না এখন আপনাদেরকে একটা জিনিস বলে দিই যেমন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এই যে হির বিস বিসমিল বিসমিল্লাহ মা এই যে এই যে এখানে মধ্যে দেখেন আলিফলাম আলিফলাম রহি মি এই যে দেখেন আলিফুল্লাম লিখুন বিসমিল্লা হির রহ মা এই যে এখানে মধ্যে দেখেন আলিফলাম যে জায়গার মধ্যে থাকবে আলিফলাম আলিফলাম এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি যদি শেষের দিক থেকে আমরা মিলাই এই যে কিন্তু এখন যদি শুরু দিয়ে এগুলা কিছু না থাকে এগুলা কিছু না থাকে তাহলে আমি কি বলবো তখন এখানে আলিফের মধ্যে একটা জবর দিয়ে পড়তে হবে আমাকে আর রহমান আর আর রহিম কি পড়তে হবে আর রহিম আর রহিম আলিফের মধ্যে জবর দিয়ে পড়তে হবে আর যদি লামের মধ্যে জজম থাকে লামের মধ্যে যদি জজম থাকে তাহলে এখানে আলিফের মধ্যে আলিফের জবর গিয়ে এই লামের গিয়ে লামের জজম গিয়ে ধরবো আর যদি তার যদি এখানে এখানে যদি থাকে তাহলে এখানে থাকলে তার থাকবে আর এখানে থাকলে জজম থাকে মাঝে মধ্যে তার থাকে আচ্ছা তো এখানের মধ্যে থাকলে ওই আলিফের জবর গিয়ে এখানে তাজ দিয়ে গিয়ে ধরবে এখানে জজম থাকলে কে গিয়ে ধরবে তবে আলিফের মধ্যে জবর দিয়ে কিছু থাকে না এখানে জবর দিয়ে দিতে হয় মনে মনে জবর দিয়ে পড়তে হয় মধ্যে যেমন যেমন এখানে যদি আমি থামি আতি মোহাম্মদ মোহাম্মদের মধ্যে থেমে গেলাম তাহলে দেখেন আলিফের মধ্যে তো কিছু নেই তখন আল আলিফের মধ্যে জবর দিয়ে পড়তে হবে আল ওয়াসিলা তাহলে আমাদের আজানের দোয়া আর এদিকে রুকু সিজদার তাজবির সালাম এরপরে সানা এগুলো আমাদের পড়া থাকলো এখন দেখি এখানে মধ্যে কি কি কায়দা আসছে দেখেন এখানে আওয়ামী কোনো কোনো কায়দা নাই যেমন আল্লাহ আল্লাহ শব্দ ফোর হবে আল্লাহ শব্দ ফোর কায়দা

এই যে এখানের মধ্যে বিশেষ বিশেষ কি কায়দা আসছে ওটা আমরা পড়ি হরকতের কায়দা পারবেন খাওয়া খারাজ খাওয়া দাওয়া উল্টা পেশের কায়দাও পারবেন এই যে ওয়াজিব গুণ আসছে এরপর সি মাদার হরফ আসছে ওয়াল ফাযিলা এই যে মাদার হরফ ওয়াব কলকলা আসহু মাকা মাদার হরফ মাম এই দেখো বাগন না তানবিনে পড়ে এই দেখো বাগন হরফ ইয়া আমি ওয়াউ তার মধ্যে থেকে মিম আসছে

এরকম কোন সব কায়দা আমরা পড়ে ফেলছি এখন আপনারা শুধু এগুলা দেখে 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 পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমাদের কালকে হয়তো আমরা এই আমাদের আদি সালাত হয়তো দোয়া কোন দোয়া মাসুরের শেষ করলে আমরা ওইদিকে সুরার মশ শুরু করে দিব কারণ হলো আমাদের সময় কিন্তু হাতে বেশি নেই এখন আমাদের হলো মেহনতের সময় দেখেন আজকে অনেক ভাই নাই আচ্ছা তো আমরা ছুটি অপর পর ইনশাআল্লাহ উস্তাদ একটু সমস্যা ছিল

আচ্ছা হ্যাঁ এটা অনেক জায়গার মধ্যে ওই দেওয়া নাই হ্যাঁ এটা দোয়া তো দোয়ার ক্ষেত্রে মানুষ কম বেশি করা যায় দোয়ার ক্ষেত্রে কম বেশি করা যায় সমস্যা হয় না তবে এটা এটার ব্যাপারে আমি একটু আরো একটু করতে হবে আমিও জানি যে এটা মূলত হলে একটু পর্যন্তই একটু পর্যন্তই এটা নাই আচ্ছা তো এটা হলো আরো তাহিক করে ইনশাল্লাহ আমি বলবো হ্যাঁ ঠিক আছে আর আরেকটা প্রশ্ন হলো যে আজানে আজানে আমরা যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতেছি যখন থামতেছি তখন ওখানে হচ্ছে রয়ের পেসটা বলতেছি না যেহেতু ওখানে আমরা ওয়াক করতেছি যদি আমি এভাবে বলি যে আল্লাহ আকবর রু আল্লাহ আকবর তাহলে কি ভুল হবে না না ভুল হবে কেন আল্লাহ আল্লাহ ভুল হবে না তবে একটা জিনিস হলো কি বেঁচে থাকার যেমন জমা আপনি যদি কোথাও আজান দেন অনেক মানুষ এসে জমা হে আমরা জানি আল্লাহ তুমি আল্লাহু কই ফেলে মানুষটা জানে না যে আপনি অক্ষ করেন নাই নাই যেখানে ঝামেলা হওয়ার কি আচ্ছা যারা জানে চুপ থাকবে উনারা তো আপনার ভুল ধরবে আচ্ছা আল্লাহে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বেশি বেশি করি বাবা কে আজকে এতে কাফে বসবেন আপনারা আমি তো এতভাবে বসবো আমি কিভাবে ক্লাস করবো ক্লাস করা যাবে সমস্যা এটা আরো উত্তম হবে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ